হ্যালো বন্ধুরা, তো আজকে দেখতে পারবেন কিছু কিছু সমস্যা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। কত মানুষের দেখা যাচ্ছে মোবাইলে এলার্মটা প্রত্যেকটা সময় বেজে থাকে, তো এই এলার্মটা কিভাবে বন্ধ করবেন সেটা আপনি আজকে জেনে নিন। তো এলার্মের জন্য আপনি ঘুম পাড়তে পারছেন না, তো আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব এলার্মটা কিভাবে বন্ধ করবেন। আর যদি এই প্রবলেমটা যদি বেলেকের মাঝখানে হয় সেটাও আপনি ভালো করতে পারবেন। তো দেখুন, এলাম আমার এখানে দেখুন এলাম নামের একটা অপশন আছে, এই দেখুন এই এলামটা, এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো দেখুন, আমার এখানে এলাম দিয়ে আসছে। তো এলামটা এরকমভাবে বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পরেও কি এলামটা চলে যায় না, বা এরকম বন্ধ করে দিলাম আমার চলে গেছে, বারো আপনার কিছুমান অ্যান্ড্রয়েড ফোনে এলামটা চলে যায় না। তো এই ক্ষেত্রে কি করবেন, যদি কারো এইরকম অসুবিধা হয়, যেরকম ধরুন যদি কারো অসুবিধা যে এলামটা চলে যায় না, যেরকম এই এলামটা চলে যায় না, এই দেখুন এখানে দেখুন দেখুন আমার, তো কী করবেন এই ক্ষেত্রে কী করবেন আপনি, শর্টকাট বুদ্ধি আমি একটা দিয়ে দিই। তো কারো যদি এরকম হয়ে থাকে, বা দেখুন এখানে দেখুন এলামের টাইম চলে আসছে, দেখুন উপরে আপনাদের নোটিফিকেশন দেখছে টাইমার রেস্ট, এটা মারলেও আপনি বন্ধ হবে না, কী করবেন? যদি ওরকম প্রবলেম থাকে আপনি কী করবেন, ডাইরেক্ট আমার বুদ্ধিটা শুনে নেন, এটাকে এলামকে ধরে রাখবেন, এটাকে ধরে এখানে দেখুন ডিলেট নামের একটা অপশন আছে, এখানে ডিলেট নামের একটা অপশন আছে, কী করুন এই অপশনটাই ক্লিক করে দেন। এটা টিভি মারার সঙ্গে সঙ্গে দেখুন চলে আসছে, তো এলামটা যাচ্ছে না, আমি এটাকে বন্ধ করতে পারছি না, যেরকম এটাকে দেখুন এটা এটা এটাকে আমি বন্ধ করতে পারছি না। তো কী করব, ডাইরেক্ট আমার সিধা বুদ্ধি এটাকে যেতে ধরে ক্লিক করে এটাকেও দিয়ে আমি কী করব আবারই দেখাচ্ছি। এই অপশনটা দেখুন এখানে এখানে ডিলেটের অপশনটা আছে, এটা কী করবেন ডিলেট করে দিবেন। দেখুন আমার এখন এলাম অপশনটা নাই, এখানে টাইমারটা আছে, এটা আমি বন্ধ করার শিখাচ্ছি। উপরে দেখবেন নোটিফিকেশন একটা আসবো, এই রেস্টটা আমাদের ক্লিক করে দিবেন, দেখুন চলে যাচ্ছে। তো দেখুন এখন আমার মোবাইলে কোনো এলার্ম নাই। গতিকে আপনাদের যদি এলার্মের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনাকে আমার ভিডিও দেখে আপনি শিখে নেন, অন্যজনকে শিখিয়ে দেন। দেখুন আবার দেখাচ্ছি এলার্ম কী করে, আবার নতুন করে কীভাবে এলার্ম দিবেন। এলার্মে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কী করবেন আপনাকে দেখাচ্ছি, এলার্মটা কী করবেন এটাকে এই এখানে প্লাস সিনের মতন একটা অপশন আছে, এটা কী করবেন এখানে মারবেন, যে প্লাস সিনের মধ্যে মারবেন। প্লাস সিনের মধ্যে মারার পরে কী করবেন, 9টা বাজে আপনি এলার্ম দিবেন, বা 7টা বাজে এলার্ম দিলেন, AM PM দিয়ে দিলেন, এটাকে ডান করে দিলেন। দেখুন আছে, যখন নতুন করে আপনি এলার্ম দিবেন, আমি সেট করে নিয়েছি, নতুন করে এলার্ম দিলে কী করবেন এটাকে ক্লিক করে দিবেন, এটাকে এটা এটাকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কী করবেন, এলার্মটা এসে যাব, এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি চেঞ্জ করতে পারবেন কোনটা দিতে চান, এটা দিতে চান আপনি। তারপরে কী করবেন এখানে ডান মারে দিবেন, এখানে ডান এটাকে মারে দিবেন, আমি মারে দিছি, দেখুন এলার্মটা চেঞ্জ হয়ে গেছে। গতিকে আপনারা যদি এইভাবে যদি এলার্মটা বন্ধ করতে চান, তাহলে এই ভিডিও দেখে আপনি শিখে নিন সারা জীবনের জন্যে, মোবাইলে কোনো দিন ডিস্টার্ব হবে না। তো এখানেই রাখছি আপনার আজকের ভিডিও, এখানেতেই
সমাপ্ত করছি, কিন্তু আগে ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটা মনে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোর জন্য কিছু কিছু বস্তু আমি আপডেট দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা থাকলো আপনাদের জন্য, বাই।